হ্যালো গুড মর্নিং তো সকাল প্রায় এখন সাড়ে আটটা মতন এখন বাজে আর এখনও মানে মেক করে রয়েছে সকাল থেকেই মিক ছিল আমি ছটায় উঠেছি তখন থেকে দেখছি মিক করে রয়েছে আর এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখনও পরিস্থিতি একই আছে আর কি বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কি সকাল থেকেই তো যেটা ছাড়া আমার সকাল শুরু হয় না সেটা হচ্ছে এই যে এই মেডিসিনটা ছাড়া আমার সকাল শুরু হয় না এখন প্রত্যেক দিনের সাথী হয়ে গেছে এটা আমার আমাকে প্রত্যেক দিন ফ্রেশ হয়ে মানে মুখ মুখঠুক ধুয়ে এই মেডিসিনটা আমাকে নিতেই হবে আর কি থাইরয়েডের তো সান ঠান হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর এখানে আমাকে বোতল হাতে নিয়ে বসিয়ে দিয়েছেন আমার বর কারণ মানে জল খাওয়ার জন্য এখানে আমি জল খাচ্ছি আর দেখো এই আইসটিটা হচ্ছে আমার আমি খুলে রেখেছি কারণ এর যে সামনের ডিজাইনটা আছে এখান থেকে সোনাটা উঠে যাচ্ছে ভেঙে যাচ্ছে তো এটা সোনার দোকানে দেব দেখি ডিজাইনটা চেঞ্জ করা যায় কি না বা কী করা যায় সেটাই তো জলটা খেতে হবে আমাকে এখন না খেলে উনি ছাড়বেন না তো এই যে উনি কাজে বেরিয়ে যাচ্ছেন এখন তো ও প্রত্যেকটা সময় আমাকে ওই সিঁড়ির ওই নিচটাতে গিয়ে আমাকে ওখানে ঘুরে টাটা করবে তো চলো তো চলে গেল গেটটা দিয়ে দিয়ে এবার এখন কেউ না যাবার আছে না বাড়িতে কেউ আসার আছে তো প্রায় এগারোটা মতন বাজে এখনও পরিস্থিতি একই রকম মেক করে রয়েছে জানি না মানে হাওয়াটা অতটা দিচ্ছে না সকালের মতন কিন্তু মেঘটা করে রয়েছে জানি না কখন রোদ উঠবে বা কিছু তো এখানেও চলে যাওয়ার পর তারপরে আমি টিফিন করে নি মানে টিফিন বানিয়ে নিয়েছিলাম গোলা রুটি সস নিয়ে নিয়েছি একটু তো যখন ডাইটে ছিলাম তখন তো এগুলো কিছুই খেতে পারছিলাম না তো এখন যেহেতু ডাইটটা বন্ধ আছে তো সেজন্য এখন এগুলো আর কি খাওয়া যাচ্ছে খেতে পারছি আর কি তো চলো টিফিন করে নিই টিফিনের পরেও অনেক কাজ আছে আজকে হয়তো অতটা কাজ নেই কিন্তু রাত্রিবেলা আরও কাজ আছে তো এই যে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হয়েছে তোমার শিম ভাজা উচ্ছে আলু ভাজা আর বাকি কালকে তোমার পুঁটি মাছের চচ্চড়ি আর এখানে পাবদা মাছের ঝাল এগুলো ছিলই আর দুপুরের লাঞ্চ করে বিকালে একদম ঘুমিয়ে তুমি ফ্রেশ হয়ে এখানে আমি চলে এসেছি রান্না করতে চিলি চিকেন হবে রাত্রির ডিনারে তো সেই জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনের মধ্যে বেশি কিছু দিইনি ডিম দিয়েছি কর্নফ্লাওয়ার আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো নুন বাস এটুকুই আর লঙ্কা বাটা দিয়েছি আর কারিপাতাটাকে একটু মানে এ করে মানে পেস্ট করে দিয়েছি বেশ ভালো লাগে খেতে তো এটাকে আমি রেখে দিয়েছি সাইডে আর আমি বসে পড়েছি পেস্ট্রি খেতে আমার কদিন ধরে খুব পেস্ট্রি খেতে ইচ্ছা করছিল তো ওকে আমি বলেছিলাম তো অফিস থেকে আসার পথে নিয়ে এসছে আমার জন্য তো সেটাই খেয়ে নিচ্ছি আর বাটারস্কচের এই পেস্ট্রিটা খেতে আমার সত্যি খুব ভালো লাগে তারপরে মামনি আর পাপা বেরিয়েছিল তো ওদের দেখি মোমো নিয়ে এসছে আর মোমো আনবে আমি খাবো না সেটা তো কখনো হয় না যেখানেই মোমো সেখানেই আমি সিরিয়াসলি আমার সত্যি কথা বলতে আমার মোমো খুব ভালো লাগে আমি এক প্লেট মোমো খাওয়ার পরেও যদি আমাকে কেউ আবার সাদে আমি বলবো হ্যাঁ আমি আবার খাবো মোমোতে আমার কোনো না নেই আমার সত্যি খুব মোমো খেতে খুবই ভালো লাগে তো এখানে দেখো চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি অর্ধেকটা ভেজে নিয়েছি আবার অর্ধেকটা ভাজা চলছে তারপরে রান্নাটা আমি করে নেব তো রান্না আমার কমপ্লিট চিলি চিকেন রেডি এখানে আর বানিয়ে নিয়েছিলাম পরোটা তো এই যে ডিনার টেবিলে সবাই একসাথে বসে চিলি চিকেন আর পরোটা দিয়ে ডিনার করেছি আমরা আজকে এক এক সময় রাত্রির মেনুতে এরকম এরকম খাবার থাকলে বেশ ভালোই লাগে আর কি রাত্রির ডিনারটা আর কি জমে যায় তো চলো আজকে ডিনারের সাথে ভ্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও আজকের জন্য এইটুকুই আবার নিয়ে আসবো নতুন অন্য ব্লগ